শোনো, নিচে জলসা ঘরে চাবিটা ঠিক মতো আছে তো? আগে আর শোনো, জলসা ঘরটা পরিষ্কার করে ঝকঝকে টকটকে করে ফেলবে। আগে আর এই যে ফর্দে, এই ফর্দে যে সমস্ত কথা লেখা আছে ঠিক ঠিক মতো নিয়ে আসতে হবে, পারবে তো? আগে বিলিতি দোকান থেকে, বিলিতি দোকান। আর এই যে হরিমিশ্র, হরিমিশ্রকে এই চিঠিটা, হরিমিশ্র ও সব কাজ ঠিক ঠিক মতো করে দেবে। আর একটা কথা বলুন, আজকে মাই ফেলে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, পারবে তো? মাই ফেলে সে আর পারবো না বাবু, ছোটবেলা থেকেই তো আমি যাত্রাপালা গাই, জানেন আমি আগে ওই বিশ্বরঞ্জন অপেরা রাধার পাঠ। বেশ বেশ, তোমাকে সব কাজ ঠিক মতো করতে হবে, আপনি যদি না করতে পারো তাহলে বুঝবে মজা। না না, আপনি নিশ্চিন্ত থাকুন। দরজাটা খোলা রেখো, আমি ফিরব। কেন জানতে চাইলে না? জিনি দাঁত শুনেছো তাহলে? মানে বন্ধুরা সব ধরে পড়লো, এত বড় একটা মামলায় জিতলাম, তাছাড়া ওই জলসা ঘরে বাদুর চামচিকের একটা আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছে, তাই মানে একটু নাচ গানের এই আর কি। খুব দামি বাইজি বুঝি, কষ্ট করে জলসা ঘরে যাবার কি দরকার ছিল? এ ঘরে এনে তুললেই পারতি, চক্ষু লজ্জে আটকালো বুঝি। আর কেউ না বোঝো, তুমি তো বোঝো কেন আমি বাইজি বাড়ি যাই, কেন আমি মদ খাই, কেন আমি মাঝে মাঝে একা ছাদে বন্ধুক হাতে ঘুরে বেড়াই। তুমি কি বোঝো না তোমাকে আমি ভালোবাসি বলেই? 10 বছর আগে বাসুর ঘরে যে কথা বললে স্বভাবিত, আজ আর তোমার মুখে সে কথা শোভা পায় না। ভালোবাসা কি বোঝো তুমি? ভালোবাসা আর তুমি মাথা থেকে পা পর্যন্ত নোংরা হয়ে গেছো। কি বললে? আমি নোংরা? হ্যাঁ, আবার বলতে হবে? আশিতে নিজের মুখ দেখতে পাও না? নোংরা নোংরা নোংরা। রাজি ছড়ি ছেড়ে আমাকে। তুমি আমায় ঘেন্না করো? সেই একই প্রশ্ন আমি যদি তোমাকে করি কি জবাব দেবে বলতে পারবে? তোমার শরীরে খুঁত আছে, তুমি কই আর একটু মারো, নইলে তোমার পৌরুষের প্রমাণ পাবো কি করে? একটা সীমা আছে, বাজা মেয়ে মানুষ দিয়ে এ বাড়িতে আর লক্ষ্মী পূজা হবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।